ডিয়ার ভিউয়ার্স, কমন মিস্টেক পার্ট ওয়ানে আমি তোমাদের সাথে সবচাইতে কমন একটা ভুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ভুলটা আমরা যাতে না করি এই জন্য আমাদের ক্লাস সেভেন থেকে এইটেই টিচাররা শিখিয়ে থাকে, কিন্তু তারপর আমরা বারবার ভুল করে থাকি। তো এই ভুলটা করার দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে তুমি এই ভুলটা সম্পর্কে বেশি সচেতন না, অথবা আর একটা হতে পারে তুমি এই ভুলটা করে থাকো কারণ তুমি কিছু কিছু নাউন চিনো না, যেটা কি সিঙ্গুলার এটা প্লুরাল। তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখি, এবং ভিডিওটা দেখার পরই তোমাদের ভুলটা কোথায় কোথায় ছিল এবং কেন তোমরা ভুল করতা এবং মানে কীভাবে তোমরা এই জিনিসটাকে সলিউশন করতে পারো এই সম্পূর্ণ বিষয়টাই তোমরা জেনে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা এবং আমার সাথেই থাকবা। স্যাম্পল অফ কমন মিস্টেক, প্রথমে দুইটি স্যাম্পল দেওয়া হয়েছে এই পার্ট ওয়ানের মিস্টেকে। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে একটু পড়ে নিই। এডুকেশন ক্রিয়েট আ কমপ্লিট সিটিজেন ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড মোরালি। সেকেন্ড মিস্টেকটা এরকম দেওয়া আছে, এ ম্যান অ্যাকোয়ার নলেজ, সোশ্যাল ভ্যালুস অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল উইদিন এ পার্টিকুলার কালচার। তো এই দুইটা সেন্টেন্সেই কোথাও না কোথাও ভুল আছে, সেই ভুলগুলো আমরা জানবো। তো এই ভুলগুলো আসলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কোথায় কোথায় সবচেয়ে বেশি লিখতে হয় সেই জিনিসটাকে দেখে নিই। প্যারাগ্রাফ রাইটিংয়ে লিখতে হয়, গ্রাফ চার্ট রাইটিংয়ে লিখতে হয়, কম্পোজিশন রাইটিংয়ে লিখতে হয়। তো এই তিনটা ক্ষেত্রেই আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবচাইতে বেশি ব্যবহার করে থাকি। তাহলে এখানে অবশ্যই একটা আমাদের ভুল হতেই পারে। তো সেই ভুলটা আমরা কী করে দেখি, তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সবসময় জানি একটা সাধারণ একটা ভুল, সেটা সাবজেক্ট। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, তো এটা কিন্তু একদম একটা কমন মিস্টেক। তো এই মিস্টেকটাকেই আমরা অনেক বেশি ভুল করে থাকি। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এই ভুলটা আমাদেরকে ক্লাস সেভেন থেকে শেখানো হয়, কিন্তু তারপর আমরা ভুলটা করে থাকি। দেখো পার্সোনাল প্রোনাউন এখানে দেওয়া আছে, যেমন হি বা শি বা ইট, এটার পরে কী বসে ভার্বের, এস বি এস বসে। তো এই জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরে দেওয়া আছে সিঙ্গেল নেম অফ পার্সন অর প্লেস, মানে কোনো একটা সিঙ্গেল নেম যদি হয় কোনো পার্সন বা প্লেসের, তো সেই ক্ষেত্রে যেমন রানা, মুন্না, রীতা, মিতা, এই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে একটা কী যুক্ত করতে হচ্ছে, এস যুক্ত করতে হচ্ছে। কিন্তু এই দুইটা জায়গায়, এই যে পার্সোনাল প্রোনাউন হ্যাঁ এবং যে সিঙ্গেল নেম আর পার্সোনাল প্লেস, এই জায়গাটায় আমাদের তেমন একটা প্রবলেম হয় না। আমাদের প্রবলেমটা হয় এই অ্যাবস্ট্রাক্ট নাউনে এবং কি আনকাউন্টেবল নাউনে। এই জায়গাটায় কেন প্রবলেমটা হয়, কারণ আমরা অতটা বেশি সচেতন নই এই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে। যেমন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বলা হচ্ছে যে হ্যাপিনেস, পলিউশন, অনেস্টি, তো এগুলোর পরেও কিন্তু ভার্ব যদি থাকে তাহলে কী করতে হবে, এখানে ক্রিয়েটস অথবা কি ভার্বের সাথে একটা এস যুক্ত করতে মেক্স। আবার আনকাউন্টেবল নাউন যেমন মিউজিক, ওয়াটার, রাইস, সুগার, এগুলোর পর যদি কোনো ভার্ব থাকে সেটার সাথে কী যুক্ত করতে হবে, এস বা এস যুক্ত করতে হবে। এখন তোমাদের প্রবলেম হতেই পারে যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের এই ক্ষেত্রে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ডস উইথ সাফিক্সেস, কিছু সাফিক্স দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউনটা শেষ হয়। যেমন কি হয় টি আই ওয়ান, এস আই ওয়ান, এ এন সি ই, ই এন সি ই, আই সি ওয়াই, এইচ ডাবল ও ডি, আই এস এম, এস এইচ আই পি, শিপ। তো এই ধরনের যে সাফিক্সগুলো আছে এই সাফিক্সগুলো যদি দিয়ে কোনো একটা নাউন শেষ হয় তাহলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। আরও কিছু সাফিক্স আছে, তবে এই সাফিক্সগুলো থাকলে ওই নাউনটাকে অবশ্যই সিঙ্গুলার ধরতে হবে। যেমন এখানে কি আছে পপুলেশন, দেখো আছে টেলিভিশন, আনএমপ্লয়মেন্ট, সাকসেস, ফুড অ্যাডুকেশন, ফ্রেন্ডশিপ, কনফ্লিক্ট, অ্যাডোলেসেন্স, ফ্রিডম, চাইল্ডহুড, ক্রিটিসিজম, এই যে নাউনটা আছে, এই যে কোনো নাউন মানে এই সাফিক্সযুক্ত যে কোনো যদি নাউন আসে
সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে, এবং তারপরে যদি আমি ভার্ব হিসেবে ভার্ব আনি মানে এটাকে সাবজেক্ট হিসেবে ধরে পরে যদি আমি ভার্বটাকে আনি, সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউনটা তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনটা কী? আনকাউন্টেবল নাউন আর সাবস্টেন্স আর কনসেপ্ট এটসেট্রা দ্যাট উই ক্যানট ডিভাইড ইন্টু সেপারেট এলিমেন্টস। মানে অ্যাবস্ট্রাক্ট মানে আনকাউন্টেবল নাউনটা হলো কোনো একটা পদার্থ হতে পারে বা একটা ধারণা হতে পারে যেটাকে আমরা কী করতে পারি না, দুইটা ভিন্ন এলিমেন্টে ভাগ করতে পারি না। দ্যাট মিনস উই ক্যানট কাউন্ট দ্যাম। আমরা আসলে এটাকে কী করতে পারি না, গণনা করতে পারি না। তো যেমন এখানে কেসে দেখো রাইস সুগার বাটার ওয়াটার, ইলেকট্রিসিটি গ্যাস পাওয়ার, অ্যাডভাইস ইনফরমেশন নিউজ, ফার্নিচার লাগেজ, মিউজিক আর্ট লাভ হ্যাপিনেস। এই যে নাউনগুচ্ছগুলো আছে এই নাউনগুচ্ছগুলো কিন্তু তুমি কখনোই কি গণনা করতে পারবে না। তো এই যে আনকাউন্টেবল নাউন আছে যেটাকে গণনা করা যায় না, এটা সবসময় সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে। সেই ভার্বটা কীরকম? অবশ্যই ভার্বের সাথে কী হতে পারে, এস বা ইয়েস, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তবে প্রবলেম হয় একটা জায়গায়, যদি দেখো কিছু কিছু নাউন দেখতে প্লুরাল কিন্তু আসলে আনকাউন্টেবল হিসেবে ধরা হয়, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, নিউজ, পলিটিক্স, ইথিক্স, তারপর আসলে দেখো মিজলস অথবা মাম্স। এই যে নাউনগুলো আছে এগুলোর সাথে দেখো এস যুক্ত আছে, তোমরা দেখলে মনে করবে এগুলো প্লুরাল, আসলে এগুলো প্লুরাল না, এগুলো কি সিঙ্গুলার। তো এগুলোর সাথে ভার্বের কী হবে, এস বা এস যুক্ত হবে। তো আশা করি তোমরা এই আনকাউন্টেবল নাউনের প্রবলেমটাও বুঝতে পেরেছ। এখন কমন মিস্টেকের একটা রং সেন্টেন্সটাকে আমরা প্রথম যে রং সেন্টেন্সটা আমরা দেখেছিলাম সেই সেন্টেন্সটা একটু দেখি, যে এডুকেশন ক্রিয়েট আ কমপ্লিট সিটিজেন ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড মোরালি। তো এই সেন্টেন্সটা হবে এরকম যে এডুকেশন ক্রিয়েটস, তার মানে একটু খেয়াল করে দেখো এখানে যেটা ছিল ক্রিয়েট, আমার সাবজেক্টটা ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে কি আছে টিয়া ওয়ান অ্যাবস্ট্রাক্ট নাউনে। তো এখানে দেখো এরপরে যে ভার্বটা সেই ভার্বটা অবশ্যই কী হবে, এস বা ইএস যুক্ত হবে। পরে একটা রং সেন্টেন্স আর একটা দেখি, এখানে দেওয়া হচ্ছে এম অ্যান একুয়ার নলেজ সোশ্যাল ভ্যালুস অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস উইদিন আ পার্টিকুলার কালচার। তাহলে এখানেও দেখো যে সেন্টেন্সটা আছে এ ম্যান, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে কিন্তু কী দরকার ছিল, এস বা ইয়েস। এই দেখো রাইট ফর্মে কী আছে, এ ম্যানের পরে এস বা ইয়েস যুক্ত আছে। তিন নম্বর যে সেন্টেন্সটা আমরা দেখবো, ক্রাফট ওয়ার্ক অলসো রিফ্লেক্ট দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন বাই পার্সোনাল টাচ অফ আ মেকার। তো এখানে দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের সাবজেক্টই ক্রাফট ওয়ার্ক, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তবে এই নাউনটা সিঙ্গুলার হতে পারতো প্লুরাল হতে পারে, যেহেতু এখানে এস নাই তার মানে এটা সিঙ্গুলার। তাহলে এই যে ভার্বটা এই ভার্বের সাথে কী হবে, একটা এস বা ইএস যুক্ত করতে হবে, কিন্তু আমরা এই এস বা ইএসটা এখানে যুক্ত করি নাই। তাহলে রাইট ফর্মে দেখো এই যে ক্রাফট ওয়ার্কের সাথে কী করেছে, রিফ্লেক্টস করা হয়েছে, তার মানে এখানে একটা এস যুক্ত করা হয়েছে। চার নম্বর যে কমন মিস্টেকটা এখানে দেওয়া আছে, ফুড অ্যাডাল্ট্রেশন ইন্ডিকেট কন্টামিনেটিং এডিবল র প্রোডাক্ট বাই অ্যাডিং অ্যান্ড মিক্সিং পয়জনাস কেমিক্যাল অ্যান্ড আননেসেসারি ইনসেক্টিসাইডস। তো এখানেও খেয়াল করে দেখো এই ফুড অ্যাডাল্ট্রেশন এই জায়গাটাও কী দেওয়া আছে, টিআই ওয়ান, তার মানে এই নাউনটা একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তো এই নাউনের সাথেও কী যুক্ত হবে, মানে পরবর্তী যে ভার্ব এটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে ধরে থাকি তার পরের ভার্বটা অবশ্যই এস বাই ইএস যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি করি নাই, তাহলে এখানেও একটা ভুল রয়ে গেল। তাহলে আমরা এটা রাইট হিসাবে কীভাবে ধরবো, এ ফুড অ্যাডাল্ট্রেশন ইন্ডিকেটস, দেখো জাস্ট ফুড অ্যাডাল্ট্রেশন যখন আমি ব্যবহার করলাম তার সাথে আমি কী যুক্ত করব, ইন্ডিকেটস যুক্ত করব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার আমি এই স্লাইডে আবার আরেকবার ফিরে আসলাম দেখাতে, যে যদি সাবজেক্টটা কী হয়, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কী যুক্ত করতে হবে, এস বা ইএস যুক্ত করতে হবে। তবে আমরা যদি পার্সোনাল প্রোনাউন, এই যে যেমন হি শি ইট বা রানা মোনা রিতা মিতা, এগুলো তো আমাদের বেশি একটা প্রবলেম হয় না, আমাদের প্রবলেম হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কি আনকাউন্টেবল নাউন। তো তোমাদের সবাইকে আরেকবার বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো আরেকবার একটু ভালো করে দেখে নেবা,
এবং এগুলোর পর এগুলো যদি আমি সাবজেক্টে ব্যবহার করি এরপর অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত করবা এস বা ইয়েস যুক্ত করবা থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও